ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধ্যমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শ্রী আশিক রাম। দর্শক, দেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার ক্রমাগত বড় হচ্ছে, দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, ভারত, নেপাল সহ আফ্রিকার বিভিন্ন দেশে, এমনকি যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালির মতো ইউরোপের দেশগুলোতেও জায়গা করে নিচ্ছে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। রপ্তানি উন্নয়নগুলোর তথ্য বলছে, চানাচুর, চিপস, বিস্কুট, নুডলস সহ বিভিন্ন বেকারি পণ্য রপ্তানি করে গত অর্থ বছরে বাংলাদেশ আয় করেছে $250 মিলিয়ন। কিন্তু করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা হোঁচট খেয়েছে সময়ানময় এই খাতটি। বিশেষ করে বিশ্ববাজারে আটা, ময়দা, চিনি সহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। এমন বাস্তবতায় দেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য খাতের সংকট এবং তা মোকাবেলায় করণীয় নিয়েই আজ আমরা আলোচনা করব মধ্যবর্তী ব্যাংক বিজনেস টক অনুষ্ঠানে। আলোচনার বিষয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের খাতের সম্ভাবনা, সংকট ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আরটিভি চট্টগ্রাম স্টুডিওতে আছেন ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শ্রী সিরাজুল ইসলাম এবং পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন। যাচ্ছি মূল আলোচনায়। জনাব কফিল উদ্দিন, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। বাংলাদেশ ড্রাই ফুড বা প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ভবিষ্যৎটা আসলে কি, এবং বিশ্ব মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে অভিঘাত, এগুলোকে কিভাবে ফেস করছেন আপনি? অ্যাকচুয়ালি আমাদের যে অবস্থা এখন বর্তমানে, আমাদের ফুড ইন্ডাস্ট্রিটা এখন যে পজিশনে আছে, আমরা অত্যন্ত প্রবলেম ফেস করছি। প্রবলেম ইজ নট অনলি ইন বাংলাদেশ, ইটস ইন এভরিওয়্যার, বিকজ ইটস ইনফ্লেশন। ইনফ্লেশনটা শুধু বাংলাদেশ বললে ভুল হবে, বিকজ ইনফ্লেশনটা আপনার ওয়ার্ল্ডের সব জায়গায়। তো বাংলাদেশের চিত্রটা কিন্তু একটু ভিন্ন, বিকজ আমরা কিন্তু দেখা যাচ্ছে আমরা হচ্ছে মোস্ট অফ দেম উই আর ফ্রম মিডল ক্লাস, মিডল ক্লাস আর লোয়ার ক্লাসটা হচ্ছে বাংলাদেশে অনেক বেশি। তো বেশি হওয়ার কারণে তো আমাদের আসলে দেশের চিত্রটা কিন্তু অন্য দেশ থেকে ভিন্ন। তো আমাদের যে সেক্টর আসলে বর্তমানে আমাদের সার্ভাইভ করাটা রিয়েলি টাফ হয়ে গেছে। প্রথমত যখন দেখেন বাংলাদেশে প্রথম করোনা এলো, করোনার সময় আমাদের মূল উপাদান হচ্ছে ফ্লাওয়ার, তারপরে পাম অয়েল, হ্যাঁ, তারপরে সুগার, প্রতিটা প্রোডাক্টের প্রাইস 20-25% ইনক্রিজ হলো করোনার সময়। আফটার করোনা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা বিভিন্ন কিছু দিয়ে আমরা মোটামুটি আমাদের আমাদের নিজস্ব যা ছিল মোটামুটি আমরা কোনোভাবে সার্ভাইভ করে গেলাম। এরপরে যখন আবার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ লেগে গেল, এরপরে আসলে আমাদের সার্ভাইভ করাটা রিয়েলি টাফ, বিকজ 20-25% প্রাইস ইনক্রিজ হওয়ার পরে আবার 20-25% প্রাইস ইনক্রিজ হলো। তো 40-এর উপরে ইনক্রিজ হলো। এরপরে আসলে আমাদের টিকে থাকাটা মার্কেটে রিয়েলি টাফ। আর আমরা বেশি এই প্রবলেমটা ফেস করছি বিকজ আমাদের যে ভোক্তা, সেই ভোক্তা হচ্ছে ম্যাক্সিমাম মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস। তো অন্যদের চেয়ে আমাদের বিজনেস আমরা বেশি ফেস করছি। তো আসলে এই বিজনেসে এইভাবে যদি হতে থাকে, হ্যাঁ, তাহলে রিয়েলি টাফ আমাদের জন্য, অনেক টাফ। ইভেন কি বাংলাদেশে আপনি কি আপনাদের প্রোডাক্টের দাম বৃদ্ধি করেননি? আমরা যেই পরিমাণ 40-50% প্রাইস ইনক্রিজ হয়েছে, ওইভাবে আমরা ইনক্রিজ করতে পারি নাই, বিকজ আমাদের ধরেন 200-250 গ্রামের একটা আমরা কুকিজ সাধারণত সেল করে থাকি, তা আমরা 5-6 টাকা, ইটস বাট এটি ইনক্রিজ হয়েছে তো অলমোস্ট 40-50%। সো দেখা গেছে এইভাবে আসলে ইনক্রিজ হলে আমাদের মার্কেটে টিকে থাকাটা, কারণ আমাদের ভোক্তারা কিন্তু ডিরেক্ট ভোক্তারা কিন্তু এটা এফেক্টেড হচ্ছে। তো আমাদের ওদের চিন্তাভাবনা করেই, বিকজ ইটস এ কম্পিটিশন মার্কেট, এই কম্পিটিশন মার্কেটে শুধু আমি একজন বাড়ালে তো হবে না, সবাই মিলে সমস্যাটা তো শুধু এটা আপনার না, আপনার সাথে যারা কম্পিটিটর তাদেরও তো একই সমস্যা, একই সমস্যা। তো সেখানে আপনি বাংলাদেশের সময়টা বলা হয় টিকে থাকার জন্য আপনার যে ফর্মুলাগুলো প্রয়োজন, যে সহযোগিতাগুলো প্রয়োজন, যে কোঅর্ডিনেশনটা প্রয়োজন, সেটা আপনাদের আছে কি না সেটা শোনার জন্যে আমি আপনার কাছে আমি আবার আসবো। জনাব সিরাজুল ইসলাম, বলা হয়ে থাকে মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের খাদ্যাভ্যাসে এক ধরনের পরিবর্তন আসে, যা প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। অবশ্যই মানুষের যখন মাথাপিছু আয় বাড়ে, তখন মানুষের শুধু খাদ্য না, মানুষের জীবন মানেরও পরিবর্তন ঘটে। তো খাদ্যাভ্যাসের পরিবর্তন তো ঘটেই, সেটাকে সামনে রেখেই আপনারা জানেন ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দুরকমের ফিনিশ বেকারি করে, একটা হলো আউটলেট বেস,
ঢাকা চট্টগ্রাম সিলেটে, একটা হলো লাইন প্রোডাক্ট আমরা যেটাকে বলি, যে প্রান্তিক মানুষগুলোর জন্য ব্যাটারি। তো আমরা দেখলাম যে স্পেশাল যে প্রোডাক্টগুলো ওয়েলফুড করে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে, তাদের ক্রেতা, এবং আমরা যে লাইন প্রোডাক্ট করি, আমাদের মাল্টি নোবাল্টি দুটো ব্র্যান্ড আছে, তাদের ক্রেতার মধ্যে ভিন্নতা আছে। তো আপনি এক্স্যাক্টলি বলেছেন, মানুষের মাথাপিছু আয় যখন বেড়ে যায়, তখন মানুষ হাইজেনিক ফুড, গুড প্যাকিং, কোয়ালিটি প্রোডাক্ট, হাই এন্ডের প্রোডাক্টগুলো কিনতে শুরু করে, সেটার প্রমাণ হলো আমাদের ওয়েলফুড। তো আবার মানুষের মাথাপিছু আয় যখন বেড়ে, এরকম ইউক্রেন যুদ্ধ বলেন বা কোভিড বলেন, যখন অর্থনীতির গতি থেমে যেতে চায়, স্লো হয়ে যায়, তখন কিন্তু ওই মানুষগুলো ওই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে চিন্তা করে। যেমন আমরা গার্মেন্ট ব্যবসার সাথে জড়িত, দেখা গেছে যে মার্কেটগুলোতে ইউরোপ, আমেরিকা, কানাডায় আমরা গার্মেন্টগুলো বিক্রি করি, সেখানে দেখা যাচ্ছে মানুষ কাপড় কেনার চেয়েও বেসিক খাদ্য কেনার দিকে বেশি ঢুকে পড়েছে। তো আমাদের দেশেও যখন মানুষের আয় সীমিত হয়, বা যারা হাই এন্ডের প্রোডাক্টগুলো কিন্তু অভ্যস্ত, তাদের ভিতরে একটা শঙ্কা কাজ করে, একটা অনিশ্চয়তা কাজ করে, যে আমি ফুডে কত টাকা ব্যয় করব। তো সেক্ষেত্রে আমি বলবো যে মাথাপিছু আয় বাংলাদেশের বেড়েছে, বাড়ার সাথে সাথে হাই এন্ড প্রোডাক্টগুলো, কস্টলি প্রোডাক্টগুলোর মার্কেটও সৃষ্টি হচ্ছে, এবং ভবিষ্যতেও যদি আবার আমরা ঘুরে দাঁড়াতে পারি, মানুষ যদি তার ইনকামের নিশ্চয়তা পায়, আমার মনে হয় কস্টলি প্রোডাক্টগুলো, হাই এন্ডের প্রোডাক্টগুলো মানুষ বেশি। কিন্তু আমরা জানি হাই এন্ডের প্রোডাক্টের কিন্তু একটা নির্দিষ্ট ভোক্তা আছে। বলা হয় যে হাই এন্ডের প্রোডাক্ট যতটুক না ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা চাহিদা যতটুক না কমেছে, তার চেয়ে বেশি এফেক্ট পড়েছে আপনার, যেটা একদম প্রান্তিক মানুষের জন্য যায়, পাঁচ টাকা ছয় টাকার যে প্রোডাক্টগুলো, সেগুলোর উপরে গিয়ে একটা বড় ধরনের আপনার চাপ তৈরি হয়েছে। সেটা আমি মনে করি, আমি তো যেটা আমার বাস্তবভাবে যেটা আমি ভাবি, আমাদের দুটো প্রোডাক্ট আছে, আমি আগেও বলেছি, এটা হলো হাই এন্ড প্রোডাক্ট ওয়েলফুড, একটা হলো মাল্টিনোবলটির মাধ্যমে আমরা প্রান্তিক মানুষের কাছে গ্রামে গঞ্জে কিছু প্রোডাক্ট বিক্রি করি। যেমন বিস্কিট, টিফিন ক্যাক, তারপর ওয়েফার, তার এরকম অনেক প্রোডাক্ট, অনেক চনাচুর, চিরা ভাজা, এটা একেবারে আপনার প্রান্তিক মানুষগুলোর কাছে যায়। জি, আমরা দাম কিছুটা বাড়িয়েছি, বাট দাম বাড়ানোর সাথে সাথে ক্রেতা কমে যায়। ফার্স্ট, ক্রেতা কমলে প্রোডাক্টিভিটি বাড়ানো যায় না, প্রোডাক্টিভিটি না বাড়ালে ওভারহেড কস্ট বেড়ে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবসময় ধন্যবাদ জানাই যে উনি এত বেশি কনসার্ন সব কিছু মিলে, এবং ওনাকে দোয়া করি উনি যেন আমাদের দেশের জন্য, আমাদের জন্য বেঁচে থাকেন। কারণ যেই চতুর্মুখী সংকট, সেই সংকটগুলোকে উনি খুব ধৈর্য সহকারে মোকাবেলা করে আমাদেরকে সাহস যোগাচ্ছেন, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, সবসময় ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে জানাই। কফিউল উদ্দিন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, এই যে খাতটা, যেটা মানে আপনার প্রক্রিয়া করে, যেটা প্রক্রিয়াজাত পণ্য যেগুলো আপনারা একেবারে প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিচ্ছেন এবং ইউরোপেও কিন্তু পাঠাচ্ছেন, আপনি এক্সপোর্টও করছেন, এটা সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে কী কী ধরনের চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে বলে আপনি মনে করেন? এখন আসলে আমরা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট আমরা অলরেডি গার্মেন্ট শিল্পের পরে যদি বলতে হয় তাহলে আমাদের, আমরাই এখন সেকেন্ডে আছি। তা আমরা ট্রাই করছি নতুন নতুন কীভাবে নতুন কান্ট্রিতে কীভাবে এক্সপোর্ট করা যায়। কারণ দেখেন, ওই যে বলেন না যে আপনার মেঘের পেছনে কিন্তু সূর্যও আছে, তাই না? মেঘ কেটে কেটে সূর্য, এটাও কিন্তু আবার বলছে অনেকেই যে একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। কারণ এই সংকটটা আমাদের দেশে, আমি বলবো আমরা যতটুকু না মোকাবেলা করছি, যতটুকু না ফেস করছি, তার চেয়ে অনেক বেশি ফেস করছে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ। আমাদের কিছু সুবিধা থাকলেও তারা কিন্তু, যেমন যদি ইউরোপের কথা বলেন, ইউরোপের অবস্থা একেবারে ত্রাহি ত্রাহি।
তো সেখানে এখন খাবারের ডিমান্ড বাড়বে, তো এখন আপনাদের নতুন মার্কেট ধরার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। আসলে আমরা যেসব কান্ট্রিতে এক্সপোর্ট করছি বর্তমানে, স্পেশালি আমরা এক্সপোর্ট করছি মিডল ইস্টে, তো মিডল ইস্টে আমাদের ভোক্তা যারা ওরা ম্যাক্সিমাম হচ্ছে দেয়া ফ্রম এশিয়া, ম্যাক্সিমাম বাংলাদেশি, পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, এইসবের এইসব কান্ট্রির মানুষগুলোই বেশি যারা আমাদের ভোক্তা। ওরা আসলে আমাদের আমরা যে আমরা যেভাবে এখান থেকে এক্সপোর্ট করছি ওখানেও একটা কম্পিটিশন দাঁড়িয়ে যায়, কারণ ওখানে আমাদের ওভারঅল মাঝখানে যে কস্টগুলো আছে, হ্যাঁ, ডকুমেন্টারি কস্ট, ইচ অ্যান্ড এভরিথিং, যেসব কস্ট, হ্যাঁ, তারপর ডিউটি দিয়ে এক এক কান্ট্রিতে এক এক ধরনের পলিসি মেনটেন করতে হয়, হ্যাঁ, এক এক ধরনের ইন্টারেস্ট রেটগুলো, ট্যাক্স, এক এক ধরনের রেটগুলো, ডিউটি রেটগুলো এক এক ধরনের, হ্যাঁ, তো এগুলো সবগুলো আসলে করে আসলে ওখানে একটা কম্পিটিশন, বিকজ ইন্ডিয়া, পাকিস্তান, পার্শ্ববর্তী যেসব দেশ থেকে যায় ওদের দেশ থেকে আমাদের সাথে আসলে কম্পিটিশন হয়। তো আমরা আসলে মেইনলি গভর্নমেন্ট থেকে যে ইনসেন্টিভটা পাই ওটার উপর ভরসা করেই আসলে আমরা এক্সপোর্টটা এগিয়ে যাচ্ছি। তো আসলে গভর্নমেন্ট থেকে যদি আগামীতে আমাদেরকে যদি এক্সপোর্ট, আমাদের শিল্পকে এক্সপোর্ট আরও বাড়ানোর চিন্তাভাবনা গভর্নমেন্ট যদি করে, হ্যাঁ, তাহলে ইনসেন্টিভটা যদি বাড়াই তাহলে ধরেন আমরা আগামীতে এক্সপোর্টটা বাড়াতে পারবো। আমার নিজের কোম্পানি থেকে আমি এখন বর্তমানে ফ্রান্সে এক্সপোর্ট করছি, ফ্রান্সে করছি, ইতালিতে করছি, ট্রাই করছি ডে বাই ডে নতুন নতুন জায়গায়, কিন্তু আমি মার্কেটটা ক্রিয়েট করার জন্য চাচ্ছি। তো করতে গেলে ওই প্রবলেমটাই আসছে, প্রাইজের ইস্যুটা কিন্তু চলে আসছে। তো প্রাইজের ইস্যুটা আসলে আমার মতে গভর্নমেন্ট কাছে ওটাই বলবো, ইনসেন্টিভটা যদি বাড়াই, এবং আমাদের আরেকটা কাজ, আমাদের মূল উপাদান হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের মূল উপাদান, পার্শ্ববর্তী যেসব কান্ট্রি প্রোডাকশন করছে তাদের ফ্লাওয়ারটা অনেক দেশে আছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে ওরা করছে। তো আমাদের দেশে যদি কোনোভাবে যদি ফ্লাওয়ারটা যদি করা যায়, হ্যাঁ, যেভাবে চাউল হচ্ছে, গম কিন্তু আমাদের দেশে হচ্ছে, বাট না, গম আসলে যে বড় পরিসরে গমের প্রয়োজন সেটা তো আমাদের হচ্ছে না, হচ্ছে না, আমাদের ধানটাই মেইন, ধানটা মেইনলি হচ্ছে। তো এটা যদি করা যায় তাহলে আমাদের দেশে যদি ওই খাতে 80-85% গমই তো আমদানি করতে হবে, তো সেখানে আমাদের আবার ওই বাজার খুঁজতে হবে যাতে আমি ভালো মূল্যে আমাদের দেশে যদি গমটা যদি করার জন্য যদি কোনোভাবে নতুন ভাবে গভর্নমেন্ট থেকে ওইভাবে টেকনোলজি দিয়ে যদি করা হয় তাহলে আমাদের ময়দা ক্ষেত্রে কিন্তু আমরা এটা একটা প্রাইজের ক্ষেত্রে অনেকটা কমে ময়দা কিনতে পারবো, ময়দা বানাতে পারবো। যদি আমরা আবহাওয়া উচ্চ ফলনশীল গম দেশি উৎপাদন করতে পারি তাহলে নিশ্চয়ই সেই চাহিদাটা 80 জায়গা থেকে কমে যদি 50-এও আসে তাও তো সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। ওই ওই ক্ষেত্রে ওই সময় আমরা হয়তো এক্সপোর্ট করতে মার্কেটটা ধরতে আমাদের জন্য অনেক ইজি হবে, মানে কম্পিটিশনে এবং আমরা কোয়ালিটিটাও আরো আরো বেটার কোয়ালিটি দিতে পারবো। অলরেডি কিন্তু আমরা অলরেডি অনেক ভালো কোয়ালিটি দিচ্ছি বিদায়ী, এক্সপোর্টটা এইভাবে করতে পারছি অলরেডি বাংলাদেশ থেকে, কিন্তু আমরা আগে যেভাবে দেখতেন আপনারা মালয়েশিয়ান বিস্কিট, তারপর বিভিন্ন দেশ থেকে কিন্তু বিস্কিট, কেক, নুডলস, চানাচুর এগুলো আসতো, কিন্তু এখন ওটা আমাদের বাংলাদেশে আমরা প্রোডাকশন করার এমনভাবে প্রোডাকশন এখন অলরেডি আমরা এক্সপোর্ট করছি, ইম্পোর্ট ওই সেক্টরটা বন্ধ হয়ে গেছে বললেই চলবে। তা আমরা আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে আমরা হয়তো পারবো বিভিন্ন কান্ট্রিতে আমরা নতুনভাবে মার্কেট ক্রিয়েট করতে পারবো। ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম। এই যে ইউরোপিয়ান কান্ট্রি কিংবা মধ্যপ্রাচ্য এইসব জায়গায় বিভিন্ন দেশে খাদ্যপণ্যগুলো রপ্তানি হচ্ছে, এখানে শুধু বাংলাদেশ পাঠাচ্ছে না, এখানে কিন্তু অন্যান্য দেশ থেকেও ওখানে প্রক্রিয়াজাতকৃত খাবারগুলো, খাদ্যপণ্যগুলো তারা এক্সপোর্ট করছে, সেখানে যে প্রতিযোগিতাটা সৃষ্টি হচ্ছে সেই প্রতিযোগিতায় আপনারা আসলে কতখানি প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারছেন, কিংবা কী করলে কিংবা কী ধরনের সহায়তা পেলে আমি বলব বৈশ্বিক যে প্রতিযোগিতা সেখানে আপনারা ভালো করতে পারতেন? উনি যথার্থই বলেছেন, বাংলাদেশের থেকে যে ফুড এক্সপোর্ট হয় সেটা কম্পিটিটিভ হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো ইনসেন্টিভ। রাইট, ইনসেন্টিভকে যদি মাইনাস করেন তাহলে বাংলাদেশের ফুড কখনো ওয়ার্ল্ড ফুডের সাথে কম্পিটিটিভ না, বিকজ অফ আমরা উইট গ্রোয়িং কান্ট্রি না, আমরা রাইস গ্রোয়িং কান্ট্রি। বেকারির সবচেয়ে বড় একটু উপাদান হলো আপনার গম, গম গম তো আমরা তো রাইস প্রোডিউসিং কান্ট্রি, তো গম যদি আমরা রাইসের জায়গায় করি আমাদের প্রধান খাদ্য হলো ভাত। আমি ভাতকে প্রাধান্য না দিয়ে গমকে তো প্রাধান্য দিতে পারি না, ফার্স্ট। সেকেন্ড হলো আমাদের অবারিত ল্যান্ড নাই যে যেখানে আমি চাউলের পাশাপাশি গম করব, গমটা করতে পারবো, সেই জন্য আমাদেরকে নির্ভর করতে হয় ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস ইজ গম বিদেশের উপর। সেকেন্ড হলো ইস পলিসি। আমি একটা গল্প বলি,
থাইল্যান্ডে ওয়েল ফুড ছোট্ট পরিসরে এক্সপোর্ট শুরু করে। বাহ, এটা কোন সালে? এটা হলো আজ থেকে তিন বছর আগে। তিন বছর আগে তো একটা শপিং মলে আমরা ওয়েল ফুড একটা শোরুমও করি। সেই সুবাদে আমি জানতে চাইলাম, বুঝতে চাইলাম থাইল্যান্ডের মানুষ কী রকমের বেকারি খায় এবং এগুলো কোত্থেকে আসে। থাইল্যান্ড কিন্তু বেকারি, তাই আমি বলবো বেকারিতে থাইল্যান্ড তেমন মানুষ, ওনারা কিন্তু রেস্টুরেন্ট, লিকুইড, সোপ এসব জায়গায় বেশি ওরা অভ্যস্ত। বাট ওখানে প্রচুর বার, ওয়াইনের দোকান এবং বিয়ারের দোকান। ওখানে দেখলাম একটা কুরকুরি চলে, কুরকুরি রাইট, এই কুরকুরিটা দেখলাম ইন্ডিয়া থেকে আসে। পাশাপাশি আমি চিন্তা করলাম কুরকুরির জায়গায় তো আমি আমার চড়াচড় বিক্রি করতে পারি। আমি করলাম কি, আমার নিজের উদ্যোগে, যে আমার এজেন্ট ছিল, আমি লাগেজে করে অনেক চড়াচড় নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওকে বললাম তুমি এই জায়গায় দাও। ওরা খুব খুশি। পদে একদম কি জানেন, আমার চড়াচড়ের উপর 30% ডিউটি, কুরকুরির উপর 0% ডিউটি। কীভাবে গল্পটা তো, তাই এম্বেসিতে আমার একটা বন্ধু ছিল, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ওখানে। আমার এখনও মনে পড়ে, এখন উনি ইংল্যান্ডের আমাদের রাষ্ট্রদূত, মহিলা থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন। আমি ওনাকে সরাসরি কথাটা বললাম যে আমাদের দেশের দূতাবাসগুলো যদি একটু কাজ করে, যে আমাদের ফুডের উপর ট্যাক্স 30%, অন্য দেশের জিরো হলে আমাদের উপর 0%, কীভাবে আমরা ওখানে কুরকুরির জায়গায় চলাচল বিক্রি করবো। বলার বলা কথার কথা উনি এটা কীভাবে সিরিয়াসলি নিয়েছেন, বা আমাদের ব্যবসায়ীদের দুঃখ কষ্টগুলো আমাদের এমবিসিগুলো কতটুকু গুরুত্ব সহকারে নেন, সেটা তো আর ফলো আপ করা সম্ভব হয়নি। বাট আমরা আর ওখানে টিকে থাকিনি, আমাদেরকে ব্যাক করতে হয়েছে থাইল্যান্ড থেকে। মানে থাইল্যান্ডে আপনার কোনোভাবে টিকতে পারেনি? মাঝামাঝি যেটা আমরা ইংল্যান্ডে আমাদের প্রচুর মাল যায় ওয়েল ফুডের, ওখানে বক্তা হলো আমাদের বাঙালির আসন। ইউরোপিয়ানরা কিনে না সেটা না, খুব সামান্য। বাংলাদেশের ফুড হাইজেনিক কিনা, বাংলাদেশের ফুড থার্ড ওয়ার্ল্ডের ফুড, গরিব দেশের ফুড, এটা বানানোর সময় ঠিক মতো বানানো হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এখন অতিক্রম করতে পারিনি। রাইট, কিন্তু আমাদের যে আমাদের ভাইরা যারা বিদেশে কাজ করেন, ওনারা মধ্যপ্রাচ্যে, সৌদি আরাবিয়াতে, মালয়েশিয়াতে যে মালগুলো আমাদের যায়, তারা কিন্তু 99% মাল আমাদের শ্রমিক ভাইয়েরা, আমাদের কর্মজীবী ভাইয়েরা যারা কাজ করে তাদের উদ্দেশ্যে কিন্তু এক্সপোর্ট করা, তারাই আমাদের ক্রেতা। না হয় ফরেনাররা যে কোনো আমাদের ফুড খাওয়া শুরু করেছে কথাটা সত্যি নয়। ইনসেন্টিভকে মাইনাস করলে আমি মনে করি না বাংলাদেশের ফুড পৃথিবীর কোথাও কম্পিটিটিভ। তো যুক্তরাষ্ট্রে যে আপনাদের প্রচুর, আপনি বলছেন প্রক্রিয়া যুক্তরাজ্যে, যুক্তরাজ্যে আপনি যাচ্ছে, আমি যদি কোয়ান্টিটি বলি সেটা কি দিন দিন বাড়ছে না একটা সার্টেন কোয়ান্টিটি? এখন কমছে, এখন কমছে, কমছে। কারণ কি এটা? কি কারণ আমার মনে হচ্ছে কি, আমি যেটা বলছি আমাদের ওয়েল ফুডের প্রোডাক্টগুলো একটু কস্টলি। আবার যারা ধরেন প্রান্তিক মানুষের প্রোডাক্টগুলো আমি দেখেছি ওখানে, প্রাণ দেখেছি, ওনাদের প্রোডাক্ট দেখেছি, মধুবন দেখেছি, বনফুল দেখেছি, সবই যায় যুক্তরাজ্যে, সবই যায় প্রচুর। তো এই প্রোডাক্টগুলোর দামটা একটু কম, কারণ আমরা এখনও আমাদের যে প্রান্তিক মানুষের যে কম দামি প্রোডাক্টগুলো সেগুলো এখন ইনক্রিজ করতে পারেনি। বাট আফ্রিকাতে একটা বড় মার্কেট হতে পারে আমাদের কম দামি প্রোডাক্টগুলো। সেই জন্য বলছি নতুন বাজার খোঁজার ব্যাপারে কতখানি আপনারা আসলে আপনাদের আগ্রহ। পাঁচ টাকার বিস্কিটটা ইংল্যান্ডের মানুষ কয় সেন্ট করবে, পাঁচ টাকার বিস্কিট? জি, কিন্তু আফ্রিকাতে দেখলাম, আমরা গতবার দুবাইতে ফুড ফেয়ারে দেখে দেখলাম আফ্রিকান মানুষরা আমাদের প্রোডাক্ট স্যাম্পল নিয়েছে, আমাদেরকে অর্ডার করা শুরু করেছে। কারণ আফ্রিকা যে গরিব দেশগুলো আছে তাদের বেকারি খুব শর্ট যেটা মনে হচ্ছে, তারা কিন্তু আমাদের ওই কম দামি প্রোডাক্টগুলো কেনা শুরু করেছে। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে জনাব কফিরুদ্দিন। কফিরুদ্দিন, এই যে নতুন মার্কেট খোঁজার ব্যাপারে যে কথাটি বলছিলাম, যেটা আগেও আপনাকে যে প্রশ্নটি আমি দিয়েছি, যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
কিছু জায়গা অবারিত রয়েছে, যেমন আফ্রিকা। আফ্রিকা একটা বিশাল বড় মার্কেট সামনে রয়েছে, কিন্তু কতটুকু আপনারা কাজে লাগাতে পারছেন? আমি শুনবো একটি বিরতির পরে নিশ্চয়ই যে এই আফ্রিকার মার্কেটে আপনারা কিভাবে যাচ্ছেন, চ্যালেঞ্জগুলো কি রয়েছে, কিভাবে সেটাকে আপনারা এই আনট্যাপড এরিয়াগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন, আমরা বিস্তারিত শুনবো একটি বিরতির পর। দর্শক, মধ্যবর্তী ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত, দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধ্যবর্তী ব্যাংক বিজনেস টক। সঙ্গে আছে শ্রীদ আশিক রহমান, আলোচনা করছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য খাতের সম্ভাবনা, সংকট ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। যারা কফিলুদ্দিন, বিরতির পূর্বে যে প্রশ্নটি কিংবা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যেখানে এখনও আপনারা পৌঁছাতে পারেননি, আমি বলবো আনট্যাপড এরিয়া, সেই জায়গাগুলোতে পণ্য নিয়ে যাওয়ার জন্য আপনাদের কী কী উদ্যোগ আছে এবং কী কী চ্যালেঞ্জ আপনাদের আছে বলে আপনারা মনে করেন? অ্যাকচুয়ালি আমাদের অলরেডি, আমরা মেইনলি এর আগেও আমি বললাম এবং একটু আগে উনি যে কথাটা বললো আফ্রিকার ব্যাপারে, আফ্রিকাটা ইটস এ নিউ মার্কেট ফর আস। আফ্রিকাটা কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানি যাচ্ছে, আফ্রিকা বিভিন্ন কোম্পানি যাচ্ছে। উনি বললো এক্সিবিশনের কথা, গালফ ফুডে এক্সিবিশনে যখন উনি ওনারা স্টল নিল, স্টল নেওয়ার পরে ওনারা বিভিন্ন নতুন বেসিক্যালি আফ্রিকা মার্কেটের কাস্টমারগুলো ওনারা ধরতে পারে, ওদের কাছে অর্ডার আসছে। ঠিক আফ্রিকা মার্কেটে যেহেতু গালফ ফুড এক্সিবিশন থেকে অর্ডার আসছে, আমি বলবো আমাদের গভর্নমেন্ট যদি আমাদের জন্য এই ধরনের বিভিন্ন কান্ট্রির যদি এক্সিবিশন আমাদের জন্য করে এবং আমাদের এক্সিবিশনে আমরা কীভাবে স্টল করতে পারি সেই ধরনের সুযোগ সুবিধা যদি গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, তাহলে হয়তো আমরা বিভিন্ন এক্সিবিশনে গেলে নতুন নতুন কান্ট্রি থেকে আমাদের অর্ডার আসবে, এটা আমি মনে করি। পাশাপাশি এখন আমাদের আরেকটা ব্যাপার যেটা আমাদের খুব বেশি এফেক্ট করেছে করোনার পরে, করোনার আগে দেখা গেছে আমরা ইউকেতে একটা কন্টেনার যখন দিতাম, ইউকেতে এক কন্টেনারে আমাদের যা প্রোডাক্টের প্রাইস আসতো ওই ওর 20% হয়তো আমাদের কন্টেনারের প্রাইস প্রোডাক্ট প্রাইসের সাথে 20% কন্টেনার প্রাইসটা আমাদের দিতে হতো। এখন যখন করোনাকালীন সময়ে আমাদের যেহেতু প্রোডাক্টের প্রাইসটা খুব কম, কমে আমাদের পুরো কন্টেনারটা $5,000 ফুল হয়, $12,000 ফ্রেট, তো কিভাবে সম্ভব? মানে আমাদের দেখা গেল $5,000-$6,000 বা $7,000 এই ধরনের আমাদের পণ্যের প্রাইস। হ্যাঁ, পণ্যের প্রাইস তো ওই সময় $8,000-$10,000-$12,000 দিয়ে আমরা কিভাবে পাঠাবো? ওই সময় আমাদের অলরেডি আমরা একটা মার্কেট হারিয়ে ফেলেছি, যেহেতু আমরা করোনাকালীন সময়ে আমরা অনলি ফ্রেট কস্টটা মানে আমাদের জন্য একে মানে একেবারে একটার পর একটা আঘাত চলে আসে। আমাদের আসলে আমরা এজ এ বিজনেসম্যান আমরা সবসময় চিন্তা করি আগামী 5 বছর আমরা কীভাবে চলবো, ওইভাবে আমরা ব্যাংক থেকে লোন নিই, ওইভাবে আমরা একটা প্ল্যানিং সাজাই। এটা আমরা যেভাবে সাজাই গভর্নমেন্টেরও ওইভাবেই প্ল্যানিং থাকে, সবারই একটা প্ল্যানিং থাকে। তো আমাদের একটা প্ল্যানিং, যে প্ল্যানিং থাকে প্রতিটা স্টেপ যতই যাচ্ছি আঘাতটা ডে বাই ডে বেড়েই যাচ্ছে। তো প্রতিটা সেক্টর এইভাবে ডে বাই ডে বেড়ে গেলে আসলে কিভাবে নতুন মার্কেট আমরা ক্রিয়েট করব? নতুন মার্কেট ক্রিয়েট করতে গেলে গভর্নমেন্ট থেকে আমাদের জন্য বিভিন্ন সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন এক্সিবিশনে কিভাবে আমরা স্টল করতে পারি, বিভিন্ন স্টল করলে আমাদের নতুন নতুন কাস্টমার পাবো। ধন্যবাদ আপনাকে জনাব সিরাজুল ইসলাম। এই যে ড্রাই ফ্রুট বা বেকারি পণ্যের আরো বেশি মানে কাঁচামালটা, আপনি তো বলছিলেন যে আমাদের একটি বড় সমস্যা হলো গম আমাদের দেশে হয় না, এটি ইম্পোর্ট করতে হয়, যার জন্য ওখানেই ফ্লাওয়ারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এবং যার যেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অন্যান্য কাঁচামাল যা আছে গম সহকারে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যদি একটু উন্নত জাতের গম, সেটা আমার 80% আমাকে আনতে হচ্ছে, সেখানে আমি যদি 50% আমি আনি সেটাই তো আপনাদের জন্য সহায়ক হবে। এটা এবং অন্যান্য যে কাঁচামালগুলো আছে সেগুলো বাংলাদেশে উৎপাদন করার জন্যে কী অপরচুনিটি থাকতে পারে, মানে কোনো সুযোগ আছে কি না? আপনি একটু বলি, গম বলতে আমরা যেটা বুঝি গম, কিন্তু আমরা যারা কোয়ালিটি বেকারি করি গম বলতে গম বুঝি না। ওখানে যেমন গ্লোটিন একটা কথা আছে, গমের মানের একটা কথা আছে, কোয়ালিটির একটা কথা আছে। যেমন আপনি গম যদি ভালো না হয় আপনি ভালো কুকিজ হবে না, গম যদি ভালো না হয় আপনার ভালো ব্যাট হবে না। তো সেই মানের গম বাংলাদেশে করতে পারবে বা করবে বা বাংলাদেশের
কৃষি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের আবহাওয়া সে গম করতে পারবে কিনা আমি জানি না। তবে আমি বিশ্বাস করি পৃথিবীতে যে কৃষি প্রধান দেশ বা কৃষি অঞ্চল বেদে এক একটা প্রোডাক্টের জন্য এক একটা পণ্যের জন্য বিখ্যাত। রাইট, যেমন আমরা হাজার বছর ধরে আমরা ভাতে বিশ্বাস করি, হাজার বছর ধরে আমাদের কাল বিলের মাছ ভাতে বাঙালি। আমরা যদি চেষ্টাও করি আমরা কালকে বার্গার খাবো, কফি খাবো, হংকংয়ের মতো একটা কফি নিলাম, একটা বার্গার নিলাম, দূরাতে দূরাতে অফিসে গেলাম আর আসলাম, সেটা তো বাংলাদেশে হবে না। কারণ মানুষের যে খাদ্য অভ্যাস বলেন, বেসিক খাদ্য অভ্যাস যেটা বলেন, সেটা কিন্তু শত শত বছর, হাজার বছরের একটা অভ্যাস নিয়ে গড়ে ওঠে। সেটাকে কেন্দ্র করে সে দেশের মাটি, সে দেশের আবহাওয়া, সে দেশের প্রকৃতি সব কিছুর উপর নির্ভর করে কিন্তু দেশের কৃষি পণ্যের ডেভেলপ হয়। তো যেমন ওটা বলতে পারেন, যেমন আলু, আলু কি শুধু রান্না করে খায় পৃথিবীর মানুষ? আলুর বহুমুখীকরণ পণ্য হতে পারে। রাইস শুধু কি ভাত খাবে? রাইস দিয়েও অনেক, যেমন কোরিয়া কিংবা চায়না আমরা দেখি রাইস, রাইস নুডলস, রাইস চিপস, মানে বহু রকম পণ্য। আমি বলি বহুমুখীকরণ মানে পণ্যের ডাইভার্সিফিকেশন, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন। আমরা জুট, আমরা জুট বলে বলতাম, জুট মিল মানে বস্তা বানাবে, জুট মিল মানে রশি বানাবে, এটা তো জুটের ব্যবহার না। জুট দিয়ে আপনার ড্রেস হতে পারে, জুট দিয়ে কার্পেট করতে হতে পারে, জুট দিয়ে অনেক কিছু হতে পারে। বাট আমরা চিন্তা করতাম জুট মিল মানে হলো না হয় রশি বানাবো, না হয় ব্যাগ বানাবো। তো এই যে চিন্তাগুলো আমাদেরকে করতে, আর আমরা গম উৎপাদনকারী দেশ হব আমার মনে হয় সেটা ভুল হবে, কারণ আমরা হলাম ধান উৎপাদনকারী দেশ। আমাদেরকে আমাদের ল্যান্ডের সীমাবদ্ধতা আছে সব কিছু মিলে। বেকরি মানি হলো গম, বেকরি মানি হলো সুগার, বেকরি মানি হলো তেল, বেকরি মানি হলো ফ্লেভার, কোনোটাই আমাদের হাতে নেই, সব পুরোপুরি আমরা আমাদের নেই। রাইট, আমদানি করতে কোনোটা কি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি, মানে কোনো একটি যেমন ফ্লেভার? আমরা শুধু পারি মিলিং করতে, গম এনে ময়দা বানাতে পারি, আটা বানাতে পারি, আর মানে কাঁচামাল এখানে তৈরি করার সুযোগ নেই। চিপস এনে হয়তো সুগার বানাতে পারি, কারণ সুগারের মূল জায়গাটা হলো আখ, সুগার ক্যান। তো সুগার ক্যান আপনি আশ্চর্য হয়ে যাবেন, সুগার ক্যানকে কেন্দ্র করে কিন্তু উত্তরবঙ্গে আমাদের সুগার মিল হয়েছিল, কিন্তু আজকে সুগার মিলের কী অবস্থা? তো সেই জন্য আমরা ওদিকে যাচ্ছি না, এগুলো পলিসির ব্যাপার, যারা রাষ্ট্র চালান, যারা পলিসি মেক করেন। কিন্তু আমরা যারা বেকারি, বেকারি নিয়ে স্বপ্ন দেখি, বেকারিকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই, তাদের আকুল আবেদন হবে যে আমরা, আমাদের আবেদন যে আমরা টিকে থাকার জন্য আমাদেরকে কীভাবে সহজভাবে র মেটেরিয়াল দেওয়া যায়, কীভাবে আমাদেরকে ওয়াটার সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই এগুলোতে করা যায়, আর হলো ব্যাট, এসব সংকট সময়ে আমি তো মনে করি গভর্নমেন্ট আমাদেরকে ডাইরেক্ট ইনসেন্টিভ না দিয়ে আমাদেরকে বলতে পারে তোমরা ব্যাগটা আমরা তোমাদের থেকে কম নেব, তোমরা দাম বাড়াইও না বাজারে, এটাও হতে পারে। তো এগুলো যারা পলিসি মেক করে তাদের চিন্তার বিষয়। তো আমার কেন জানি মনে হচ্ছে বেকারি তো মানুষ খাবে, ভাত খাওয়ার পরেই তো বেকারি। তো আমরা যখন ভাতে স্বয়ং সম্পন্ন হয়েছিলাম তখন বেকারির দিকে গেলাম, বেকারি যখন আমরা ভালো করবো কফির দিকে যাব, আইসক্রিমের দিকে যাব, এভাবেই তো খাদ্যাভ্যাসটা হবে। বাট সব কিছুর মনে হলো আমার পার ক্যাপিটা ইনকামটা সাস্টেইনেবল কিনা, আমি যে $3,000 কাছাকাছি যাচ্ছি আমি কি $3,000 থেকে যাব নাকি উপরে যাব নাকি আরো নিচে নামব, এই চ্যালেঞ্জটা মনে হয়। এগুলো সবকিছু অতপ্রতভাবে জড়িত, চ্যালেঞ্জটা মনে হয় আমাদের সামনে সবচেয়ে বড়। ধন্যবাদ, আমাদের আলোচনা শেষ পর্যায়ে যারা কুশলীদের মানুষের কর্মব্যস্ততার কারণে রেডি টু ইট ক্যাটাগরির খাদ্যপণ্যের ডিমান্ড কিন্তু ডে বাই ডে বাড়ছে, এবং বিশেষজ্ঞরা বলছে এটা আরও বাড়বে, কারণ এখনকার জেনারেশনের যে খাদ্যাভ্যাস এবং সব কিছু শর্টকাট, অনেকেই বাড়িতে এখনও যা রান্নাবাড়া করে কিছুদিন পর হয়তো সেটার পরিমাণ আরও কমে যাবে। তো সেখানে সেটাকে মাথায় রেখে মনে করেন আমাদের এই বাড়তি চাহিদা পূরণ করতে হবে, এবং এই বাড়তি চাহিদা পূরণ করার মতো সক্ষমতা আপনাদের আছে কি? অ্যাকচুয়ালি দেখেন, যেমন ধরেন আমি যদি বলি পার্শ্ববর্তী দেশ চায়না, চায়না তারপরে জাপান, হ্যাঁ এইসব দেশের মধ্যে দেখবেন ওরা ভাতের থেকে নুডলস বেশি খাচ্ছে। হ্যাঁ,
এই নুডলসের যেহেতু আমরা এই খাতে আছি, ওখানে দেখবেন অনেক রেডিমেড নুডলস, রেডিমেড নুডলস জাস্ট একটু গরম পানি দিবেন, এবং বেশিরভাগ কিন্তু রাইস নুডলস, রাইস নুডলস রাইট। আপনি সিঙ্গাপুরে যান, কোরিয়া যান, চায়নায় যান, বেশিরভাগই রাইস নুডলস, এই মিনহং রাইট, মিনহং রাইট, এই ধরনের আসলে মিনহং, এই ধরনের কোনো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমাদের আগাতে হবে, হয়তো না হলে আমরা ফিউচারে আসলে মানে ওরাও কিন্তু ভাত খেতো, ওরাও ভাত নির্ভর, আপনি ভাত নির্ভর রাইট যদি দেখেন, কিন্তু ভাতটাকে ওরা নুডলস করে নিয়েছে, মানে আমাদের জাস্ট ডাইভার্সিফিকেশন রাইট। আমাদের যে ইয়াং জেনারেশন যারা এখন আসছে ডে বাই ডে, ওদেরকে যদি আমরা ছোটবেলা থেকে যদি এই ধরনের প্র্যাকটিস করি, তাহলে ফিউচারে হয়তো ওরা আর এইভাবে আমাদের মতো মাছে ভাতে বাঙালি, আমরা যেভাবে মাছ ভাত ছাড়া বুঝি, মাছ ভাত থাকবে, মাছে ভাতে বাঙালি সেটা তো আমাদের না, সেটা ঐতিহ্য, ঐতিহ্যটা থাকবে, বাট আমাদের যেহেতু বলছেন আমাদের এই জিনিসে টিকে থাকার জন্য এটা এটা আমাদের কিভাবে এক্সপ্যান্ড করতে পারে, এক্সপ্যান্ড করার জন্য আমরা এই ধরনের চিন্তাভাবনা, হয়তো নুডলসের মতো বিভিন্ন কিছু চিন্তাভাবনা, নতুন নতুন কোনো প্রোডাক্ট যাতে ওইভাবে ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেই চিন্তাভাবনা হয়তো আমরা করতে পারি। জি, প্রক্রিয়াজাত খাদ্য পণ্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উন্নতির জন্যে কিংবা আপনাদের সুবিধার জন্য সরকারের কাছে কি প্রত্যাশা আপনার? প্রথমত আমরা অ্যাকচুয়ালি এটা তো প্রতিটা কথার মধ্যে চলে আসে, প্রথমত আমাদের এক্সপোর্টটা আমাদের বাড়াতে হবে, তো এক্সপোর্ট বাড়াতে গেলে প্রথমত আমাদের ইনসেন্টিভ এক নম্বর, দুই নম্বরে আমাদের আসছে যেটা সেটা হচ্ছে কন্টেনারের যেই যেই সংকট, ফ্রেট যে কস্ট, ফ্রেট যে কস্ট, এই কস্টটা আমরা কীভাবে ফ্রেট কস্টটা কীভাবে কমাতে পারি, এটার এটার ব্যাপারে সরকার কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে, তাইলে হয়তো আমরা এক্সপোর্টটা করতে পারবো। পাশাপাশি আমাদের যে আমাদের সিরাজ ভাই যেটা বললেন, আমাদের ভ্যাটের যে বিষয়টা, আমার সুইটসে আমি অলমোস্ট 15% ভ্যাট দিচ্ছি, উইচ ইজ ভেরি মানে টু মাচ ফর আস, কারণ অলরেডি আমি প্রোডাকশন দিচ্ছি, ওখানে একটা ভ্যাট, পাশাপাশি আমি বিক্রি পর্যায়ে একটা ভ্যাট, এই এতগুলো ভ্যাট দিয়ে আসলে এই মুহূর্তে এত বেশি ইনগ্রেডিয়েন্টসের প্রাইস দিয়ে প্রোডাকশন করে আসলে ভোক্তার কাছে পৌঁছে দেওয়াটা আমাদের জন্য আসলে কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার কি প্রত্যাশা সরকারের কাছে? আমার প্রত্যাশা হলো যে আমাদেরকে ব্যবসাকে সহজীকরণ করা, সহজীকরণ করার ক্ষেত্রে যেটা বললাম, এই সংকটকালে এই দুঃসময়ে আমরা আমাদেরকে ভ্যাট রেয়াত দেওয়া যায় কিনা কিছুটা হলেও, আর কিছু তো সরকারের হাতে নেই, কারণ জ্বালানি তেলের দাম বিশ্বব্যাপী বেড়েছে, সরকার কীভাবে জ্বালানি তেলের দাম কমাবে, গ্যাসের দাম বেড়েছে সরকার কীভাবে কমাবে, ময়দার দাম বেড়েছে সরকার কীভাবে কমাবে, কিন্তু আমি মনে করি যাতে ভোক্তার উপর চাপ না হয়, আমি দামটা বাড়ালে কোথায় যাবে শেষ পর্যন্ত, ক্রেতার গাড়ির কাঁধে যাবে, তো গভর্নমেন্ট যদি এই সংকটকালীন সময়ে যদি মনে করে যে আমরা ভ্যাটটা কমিয়ে দিলাম অথবা আমাদেরকে কিছু ইনসেন্টিভ প্রণোদনা দেওয়া, নট অন এক্সপোর্ট, ইনল্যান্ডে মানে লোকালি যদি আমরা সেল করি আমাদেরকে প্রণোদনা দেওয়া যায় কি না সেলসের ক্ষেত্রে, অথবা ভ্যাটকে একটু কমিয়ে দেওয়া যায় কি না, আমি বলছি না সবসময়ের জন্য, এই সংকটকালীন সময়টাতে আমাদেরকে এই সাহায্যটা করতে পারেন কিনা, কারণ একটা পণ্যের যদি র মেটেরিয়ালসের দাম 45-50% বেড়ে যায়, সেই পণ্যটা নিয়ে প্রোডাক্ট করে ভোক্তার কাছে পৌঁছানো, বিক্রি করা, ইস ভেরি টাফ। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্যে। দর্শক, দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মব্যস্ততা, পুষ্টি সচেতনতা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন সহ নানা কারণে দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে রপ্তানির বাজার। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে গড়ে উঠেছে বহু প্রতিষ্ঠান। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উদীয়মান এই খাতে যে সংকট দেখা দিয়েছে তা মোকাবেলায় সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিশেষ করে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি গম, চিনি সহ বিভিন্ন কাঁচামালের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য দেশে কৃষি উৎপাদনে জোর দিতে হবে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি বাড়াতে সংশ্লিষ্ট রপ্তানিকারকদের বিশেষ প্রণোদনা দেওয়া যেতে পারে। পরিবহন খরচ কমিয়ে আনতে হবে, জ্বালানি ও বিদ্যুতের সংকট দ্রুত দূর করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।